ব্যাংক কেলেঙ্কারির ঘটনায় ব্যাংকটির তৎকালীন চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চুর বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারায় আবারও দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেছেন ব্যারিস্টার শেখ নূর তাপস এমপি পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদকের আইনজীবী জানান পাচার হওয়া দুই হাজার কোটি টাকার বেশি ইতোমধ্যে উদ্ধার হয়ে গেছে প্রয়োজন হলে চার্জশিটে আব্দুল হাই বাচ্চুর নাম সংযুক্ত করা হবে বলেও জানান তিনি 2013 সালে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে উঠে আসে বেসিক ব্যাংকের সাড়ে চার হাজার কোটি টাকা ঋণ জালিয়াতির পরে অভিযোগ অনুসন্ধান করে 2015 সালে রাজধানীর তিন থানায় ১২০ জনকে আসামি করে ছাপ্পান্নটি মামলা করে দুদক সাবেক এমডি কাজী ফখরুল ইসলাম সহ সাতাশ কর্মকর্তা এগারো জরিপকারী ও বিরাশি ঋণগ্রহীতার নামে মামলা হয় তবে অজানা কারণে বাদ পড়েন সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চু এতদিনেও এসব মামলার তদন্ত শেষ করতে পারেনি দুদক সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না এসব বিষয়ে সম্প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন রাজনীতিকরাও দুদকের এই প্রেক্ষিতে জবাবদিহিতা আবশ্যকই যে কেন এখন পর্যন্ত সেই তৎকালীন চেয়ারম্যান বেসিক ব্যাংকের শেখ আব্দুল হাই বাচ্চুর ব্যাপারে কোনো মামলা করা হয়নি এবং তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এটা জাতি জানতে চায় আপনি যদি বলে থাকেন দুদকের চেয়ারম্যান যদি বলতে চান বা বলে থাকেন যে বা মনে করেন যে তিনি কোনো প্রভাবের কারণে এই ব্যবস্থা নেননি তাহলে তিনি শপথ ভঙ্গ করেছেন এবং সেই কারণে তার অবশ্যই পদ থেকে সরে যাওয়া উচিত দুদক জানিয়েছে চার হাজার কোটি টাকার ঋণ জালিয়াতির মধ্যে অর্ধেক অর্থ ফেরত এসেছে এখন দুদক বলছে সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে চার্জ শিট হওয়ার সম্ভাবনা আছে টাকাটা কোথায় গেল সেই ব্যাপারটা আইডেন্টিফিকেশনের পর্যায়ে আছে বাকি সব কাজই শেষ এখন টাকার যদি গন্তব্য যদি বের করে না যায় তবে যদি চার্জ শিট দিই তাহলে এই চার্জ শিট তো আদালতের প্রশ্নের সম্মুখীন হবে তার মানে এই না যে অনাদি অনন্তকাল পর্যন্ত এটা চার্জ শিট দেওয়া হবে না তবে আমি যতটুক যতটুকু লেটেস্ট পজিশন জানি যতটুকু সর্বশেষ অবস্থা তাতে এটা টাকার গন্তব্যটা ফাইন্ড আউট হয়ে গেলেই আমি মনে করি এটা রিপোর্টটা হয়ে যাবে বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী দু সালের ডিসেম্বরে বেসিক ব্যাংকের মোট বিতরণ করা ঋণের পরিমাণ ছিল দুই কোটি টাকা ২০১৩ সালে তা দাঁড়ায় নয় হাজার তিনশো কোটি টাকা ওই চার বছর তিন মাসে ব্যাংকটি থেকে ছয় হাজার ছশো তেয়াত্তর কোটি টাকা ঋণ দেয় যার মধ্যে সাড়ে চার হাজার কোটি টাকাই নিয়ম ভেঙে দেয়া হয়েছে সাজিত রাজু সময় সংবাদ ঢাকা